हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें तुम्हारे साथ एक अमेजिंग होममेड ट्रीटमेंट शेयर करब जहाँ तुम्हारे एक्ने और पिम्पल के किछु समय मध्य परमानेंटली रिड्यूस करबे। ये ट्रिटमेंट खूब ही इजी और 100% इफेक्टिव होबे एक्ने और पिम्पल के परमानेंटली रिड्यूस करार जोन्नो। चलो देखे नाओ कि करे ये अमेजिंग ट्रिटमेंट बनाते हैं। किन्तु सबार आगे जारा एखोनो आमार चैनल सबस्क्राइब करोनी तारा तारातारी सबस्क्राइब करे नाओ और बेल आइकन क्लिक करे ऑल नोटिफिकेशन ऑन करे दाओ, कारण ताते करे तुम्रा आमार वीडियो सबार आगे देखते पाबे। आज के आमार ए होम रेमेडीर नाम एक्ने पिम्पल्स रिड्यूसिंग मास्क। और एर जोन्नो सबार प्रथमे 4-5 तुलसी पाता और 4-5 नीम पाता निते होबे। एबार एइगुलोके भालोभावे वाश करे एकटा ग्राइंडारे निये नाओ। এবার এতে 2-3 চামচ রোজ ওয়াটার অ্যাড করে নিতে হবে। তো নিম আর তুলসীর পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটার মধ্যে 1 টেবিল স্পুন স্যান্ডেলউড পাউডার আর 1 টেবিল স্পুন অ্যালোভেরা জেল অ্যাড করে নাও। এবার ভালো করে মিক্সড করে নাও। এবার এই মাস্কটি যে যে জায়গায় পিম্পেলের বার বার অন্ত সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে নাও। এই মাস্কটি চাইলে পুরো ফেসেও অ্যাপ্লাই করা যেতে পারে। তুলসীতে অ্যান্টিব্যাকটেরিয়া অ্যান্ড অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ থাকে যা অ্যাকনে আর পিম্পেলকে খুব ভালোভাবে ট্রিট করে। নিম পাতাতেও অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ পাওয়া যায় যা অ্যাকনে আর পিম্পেলকে প্রিভেন্ট করতে হেল্পফুল হয়। তার পাশাপাশি স্যান্ডেলউড পাউডারও অ্যাকনে আর পিম্পল দূর করতে সাহায্য করে। এই মাস্ক তোমাদের স্কিনের অয়েল প্রোটেকশনকে রিডিউস করে স্কিনে অ্যাকনে পিম্পল হতে দেয় না। অ্যাপ্লাই করে এটাকে 20 মিনিটের জন্য রেখে দাও আর 20 মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করে নাও। ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই মাস্কটি উইকে 3-4 বার করতে হবে। এই ট্রিটমেন্টে অ্যাকনে পিম্পল রিডিউস হওয়ার সাথে সাথে তোমাদের স্কিন টোন ফেয়ার, ব্রাইট আর গ্লোয়িং হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তো একটা লাইক শেয়ার অবশ্যই করো আর আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করো। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।